ইউক্রেনের ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়েছেন গাইঘাটার যুবক তন্ময় বিশ্বাস। ভিডিও কলের মাধ্যমে সেখানকার পরিস্থিতি তুলে ধরেছেন তিনি। আসুন দেখে নেব সেই ছবি। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। ইতিমধ্যেই বহু সেনার মৃত্যু হয়েছে। ইউক্রেনের একাধিক শহর এই মুহূর্তে ধ্বংসলীলায় পরিণত হয়েছে। ওদেশে ডাক্তারি পড়তে গিয়ে কয়েক হাজার ভারতীয় ছাত্রছাত্রী আটকে পড়েছেন। এ রাজ্যেও বহু ছাত্রছাত্রী আটকে রয়েছেন ইউক্রেনে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে আটকে পড়েছেন গাইঘাটার বাসিন্দা তন্ময় বিশ্বাস। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার পাঁচপোতা এলাকার বাসিন্দা তন্ময়। 2017 সালের পয়লা অক্টোবর ওদেশে ডাক্তারি পড়তে যান তন্ময়। বাবা দুলাল বিশ্বাস, মা কর্মসূত্রে উত্তরপ্রদেশে থাকেন। গাইঘাটার বাড়িতে রয়েছেন মামি। তিনি বলেন, মাঝে মধ্যে ছেলের সাথে কথা হচ্ছে, কিন্তু আমরাও আতঙ্কের মধ্যে আছি। একটি বাংকারের মধ্যে আপাতত আত্মগোপন করে রয়েছেন তন্ময়। ফোনে সে জানায়, বাংকারের মধ্যে একসাথে অনেকেই রয়েছি। আর আমরা টিভি কে মাধ্যম সে জুড়ে হুয়ে হ্যায়, ও হামারি মদদ কর রহে হ্যায়, আর কোশিশ কর রহে হ্যায় কি ভারত সরকার সে কি হম হমে ইয়াহ সে জলদ এভাকুয়েট কিয়া যায়। আর জো জেসে কি হম আবি সুন রহে হ্যায় কি আবি বোমবার্ডিং হো রহা হ্যায়, রাশিয়া রুক নি রহা হ্যায় আর রেগুলার বোমবার্ডিং কর রহে হ্যায়। বাহার যাকে আপ মোস্টলি স্টুডেন্ট মতলব আপ জো ভি বাহার যা রহে হ্যায় ও সুন রহে হ্যায় আওয়াজ, আর বাহার করকে বঙ্কর বঙ্কর মে আ জাতে হ্যায়। ইটস বিন 2 ডেজ উই আর ইন বঙ্কর, লাইক উই আর হাইডিং হিয়ার, লাইক হার গেট ইয়া। এন্ড হামারে 500 মিটার পে হি শেলিং ভি এক হুই হ্যায়, আর মতলব ও জো হ্যায় ফুটা নি হ্যায় বম, পর ও পুরা অন্দর জমিন মে ধসা হুয়া হ্যায়, তো থোড়া সা প্যানিক মাহোল হ্যায়। তো হাম চাহতে হ্যায় কি আমাদের হাতেও এসে পৌঁছেছে তন্ময়ের সেই ভিডিও। ইউক্রেন থেকে সে জানিয়েছে সেখানকার পরিস্থিতির কথা। আসুন শুনবো তন্ময় ঠিক কি বলেছেন। আমরা কাল সকাল থেকে এখানে বাংকারে আছি। আপাতত আমি উপরে একটা অ্যাপার্টমেন্টে এসেছি কিছু খাওয়ার দাওয়ারের জোগাড় করতে। যখনই আমাদের বম্বার্ডমেন্ট শুনতে পাই অথবা কোনো সাইরেনের আওয়াজ শুনতে পাই, তখন আমাদের বাংকারের দিক দৌড়তে হয়। মৃত্যু মুখে বাড়ির ছেলে, সুস্থভাবে ঘরের ছেলে ঘরে ফিরুক চাইছেন পরিবারের সকলেই। এখনো গুহর মধ্যে আছে, জল নেই, খাবার নেই, কান্নাকাটি করছে, ফোনও ঠিক মতন ধরানো যাচ্ছে না। আমরা খুব টেনশন, খুব মানে সরকারের কাছে সাহায্য চাচ্ছি যাতে তার জীবনটা নিয়ে এসে ফিরে আসে, সেই সেইটা চাচ্ছি, কামনা করছি ঠাকুরের কাছে আর সরকারের কাছে দাবি করছি। আমার বোনের ছেলে ওখানে ডাক্তারি পড়তে গেছে, এই 2 বছর না 3 বছর চলছে, 3 বছরে চলছে, বলছে খুব বিপদের মধ্যে আছে, খাওয়া নেই, ঘুম নেই, কিছুই নেই, মানে নিরাপদ জায়গায় এখন আজকের মনে হয় নিয়ে গেছে, কোথায় গুহার ভিতরে না কোথায় রাখবে, খাচ্ছে খাবার কিছুই নেই, বললো যে একটা লজেন্স হাতে করে ঘুরে বেড়াচ্ছে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।